অসম সাহিত্য সভাৰ অধিবেশনৰ আজি হৈছে অন্তিম দিন আৰু বিভিন্ন ভাষা সংস্কৃতিৰ সমাহাৰ ঘটিছে নারায়ণপুৰৰ অধিবেশনখনে মেমেজালিৰ মাজতে আৰম্ভ হোৱা নারায়ণপুৰ অসম সাহিত্য সভাৰ চতুৰ্থ দিনৰ সাংস্কৃতিক শোভাযাত্ৰাই কিন্তু সকলোৰে মন মুহিলে ব্যাপক খেলিমেলিৰ মাজতে অধিবেশন থলিলৈ ৰাইজৰ হুট বৈছে বৰখামতি পথৰ মণিকাঞ্চন ক্ষেত্ৰত সাহিত্য সভাৰ চতুৰ্থ দিনা বিদায় সভাপতি ডক্টৰ কুলধৰ হৈকিয়াই দায়িত্ব অৰ্পণ কৰিলে নতুন সভাপতি ডক্টৰ সূৰ্যকান্ত হাজৰিকাক আৰু আজি সাহিত্য সভাৰ অধিবেশনৰ মুকলি সভাত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আজি যেহেতু অন্তিম তো দিন আমি দেখাই গৈছিলো প্রথম দিনাখনৰ পৰা সকলো কার্যসূচী সামৰি আমি দেখাই গৈছিলো কিছু বেমেজালি আছিল কিছু অসন্তুষ্টি আছিল তার মাজতো কিন্তু এক প্রকার সফল রূপায়ণ হয়েছে বা সফল হয়েছে বলেও কোয়া হয়েছে সাহিত্য সভার অধিবেশন খনি গতি আজি যেহেতু অন্তিম তো দিন আজি মুখ্যমন্ত্রীগী তাত উপস্থিত হব আমি কালির দিন চতুর্থ দিনের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার কিয়নাংশ আমি আজির দিন দেখাবলে চেষ্টা করছো আর দেখবলে পাওয়া গেছে যে বারে রহনীয় কৃষ্টি সংস্কৃতির সমাহার ঘটিছিল এই শোভাযাত্রাত সকলে দৃষ্টি আকর্ষণ করেছিল এই শোভাযাত্রায় আর সাহিত্য নুরাগে মন আকর্ষিত করেছিল এই শোভাযাত্রায় গতি আজির দিন খবরও আমি জানিম আজি মুখ্যমন্ত্রীগীও যেহেতু তাত উপস্থিত হব হি গতি সকলোখিনি আমাক জানাব আমার সাংবাদিক সঞ্জীব লাহনে সঞ্জীবর ওসরলে আমি যাম সঞ্জীব আহিছো আপনার ওসরলে আপনি মণিকাঞ্চন ক্ষেত্রত আছে পর ভাগৰ পৰা আপনি যেহেতু আমাক দেখুৱাই যায় গতি আজির দিন তো সকল কার্যসূচী সামৰি সকলোখিনি আপনি আমাক দেখুৱাব সঞ্জীব সঞ্জীবর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সঞ্জীব সাজু হয়ে আছে আমি সঞ্জীবর ওসরলে যাম কিন্তু তার পূর্বে আমি কিছু দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করছো আর আজি যেহেতু মুখ্যমন্ত্রীগী উপস্থিত হবগে তেও 10 বজাত উপস্থিত হব গতি তার পিছতে অংশগ্রহণ করব মুখ্য অতিথি হিসাবে থাকিব পুনরবার কম যে নারায়ণপুরের অধিবেশনত বিভিন্ন ভাষা সংস্কৃতির সমাহার ঘটিছে গ্রন্থানুরাগী বা সাহিত্যপ্রেমী লোকসকলের সমাহার ঘটিছে গতি সুদ বইছে রাইজর সুদ বইছে বেমেজালি আছে অসন্তুষ্টি আছে তার মাজতো কিন্তু রাইজর সুদ বয়া দেখবলে পাওয়া গেছে সাধারণ রাইজে সকলের পর আঁতরত সকলে সাহিত্যসভা বুলি ক'লে যি ধৰণৰ এটা আবেগ থাকে সেই আবেগৰ বশৱৰ্তী হয় সকলো ৰাইজ তাত সাজু উপস্থিত হৈছেগৈ আৰু খুব সুন্দৰ এটা পৰিৱেশ তাত বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু কালিৰ দিনটোত ইয়াৰ দায়িত্বভাৰ অৰ্পণ দায়িত্বভাৰ গ্ৰহণৰ আমি কিছু দৃশ্যাংশ আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু আজি যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকী আৰু কিছু সময় পিছতে তেওঁ তাত গৈ উপস্থিত হ'বগৈ মুখ্য অতিথি হিচাপে তেওঁ অংশগ্ৰহণ কৰিব অসম সাহিত্য সভাৰ নারায়ণপুৰ অধিৱেশনৰ আজি হৈছে অন্তিমটো দিন আৰু মণিকাঞ্চন ক্ষেত্ৰত আমাৰ সাংবাদিকসকল আছে আমি প্রতি মুহূর্তের যেহেতু খবর আমি দেখাই গৈছো গতি আজির দিনটো আমি আজির দিনটোর কার্যসূচী সন্দর্ভত আমি দেখাই যাম আজির দিনটোর সকলোখিনি খবর আমাক সঞ্জীবে জানাব হিরোকো যেহেতু তাত আছে হিরোকেও জানাব আমি আজির দিনটোত আন এটা গুরুত্বপূর্ণ দিক হৈছে আজি মুখ্যমন্ত্রীগী উপস্থিত হবগৈ আর হয়তো কিছু সময় 10 বজার সময়সাতে যেহেতু মুখ্যমন্ত্রীগী তাত যাওয়ার কথা গতি 10 বজার পর 11 বজার ভিতর মুখ্যমন্ত্রীগী উপস্থিত হবগৈ আর আমি আজির দিনটোর মণিকাঞ্চন ক্ষেত্রের পর পুনে পুনে আমি দেখাম সঞ্জীব সাজু হব আর সঞ্জীবর ওসরলে আমি যাম এই মুহূর্তত আমি তাতে কালির দিনটো চতুর্থ দিনের যে সমূহ কার্যসূচী আছিল চতুর্থ দিনের যে সমূহ শোভাযাত্রা আছিল চতুর্থ দিনের সেই শোভাযাত্রার কিয় অংশ আমি দেখাই গৈছো এই শোভাযাত্রা যেহেতু সকলো ভাষা ভাষী লোকে অংশগ্রহণ করেছিল বারে রহনীয় কৃষ্টি সংস্কৃতির সমাহার ঘটিছিল গতি সকলকে আকর্ষণ করেছিল যিয়ে নহক এক প্রকার কব পারি যে অসন্তুষ্টি বা বেমেজালির মাজতো বা সমালোচনার মাজতো কিন্তু এক প্রকার সফল সাহিত্য সভা সঞ্জীব আছে আমার সঙ্গে গতি সঞ্জীবর সঙ্গে আমি যোগাযোগ এই মুহূর্তে স্থাপন করেছো সঞ্জীব আপনার ওসরলে আহিছো আপনি যেহেতু আমাক প্রথম দিনাখনের দেখাই গেছে গতি আজির কার্যসূচী সন্দর্ভত সবিস্তারে কক আর কেনে ধরনের সাজু হয়েছে সকলখিনি সামরি আপনার পর জানি চাওক পাপৰি 9:30 আছিলে সংবাদ সাহিত্য সন্মিলন আৰু এতিয়ালৈকে কিন্তু অনুষ্ঠিত হোৱা নাই আৰু তাৰপিছত আছে 11 বজাত মূল কাৰ্যসূচী দ্বিতীয়খন মুকলি অধিৱেশন আছে আৰু দ্বিতীয়খন মুকলি অধিৱেশনত ইতিমধ্যে 11 বজাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু সেই অধিৱেশনখনত আমি পূৰ্বে যেনেদৰে উল্লেখ কৰিছিলোঁ যে ৰাজনীতিকেই থাকিব ঠিক তেনেকুৱা পৰিৱেশে আছিলে আৰু এই মুহূৰ্তত মই সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছোঁ মই পাপৰি পুনৰ ক'ম যে নাৰায়ণপুৰবাসীৰ যি আকুণ্ঠ মৰম আৰু চেষ্টা তাৰ ফলতে এই নাৰায়ণপুৰ অধিৱেশনখন সফল হওয়া সম্ভাবনা আছে কিন্তু অসম সাহিত্য সভায় যিমানখিনি কাম কৰি আছে যেনেকুৱা ধৰণৰ কাম কৰি আছে তাক লৈ কিন্তু ৰাইজ অসন্তুষ্ট এতিয়া চাওক এই ক্ষেত্ৰখন মণিকাঞ্চন ক্ষেত্ৰ চফা কৰিবৰ কাৰণে ৰাতিপুৱা আহি উপস্থিত হৈছেহি শিক্ষকসকল বা বিভিন্ন শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰী সকলোৱে কিন্তু চেষ্টা কৰিছে যে কেনেকৈ নাৰায়ণপুৰৰ অধিৱেশনখন সৰ্বাংগ সুন্দৰকৈ তুলিব পালে চাফ চিকুণ আপোনালোকে কৰিলে
হয় আমি আজি আছে সদৌ অসম অপাধিকৃত কর্মচাৰী সংস্থা আমি আজি ৰাতিপুৱা 7 বজাৰ পৰা এই মানে সাফাই মুখ্য দৰৰ পৰা একদম হেৰি পৰা প্ৰদৰ্শনী স্থান প্ৰদৰ্শন কেনে লাগিছে সমগ্র অনুষ্ঠানটো ধৰক আমি মানে খুব আন্তৰিকতাৰে কৰিছো আমাৰো আছালতে খুব ইচ্ছা আছিল যে সাহিত্য সভাত আমি এটা মানে অংক হম ইয়াৰে কিবা এটা কৰাৰ ইচ্ছা আমাৰো আছিল আৰু হেতুকে আমি আছালতে ইচ্ছাটো পূৰণ কৰিব কাৰণে আমি আজি মই দৰঙৰ পৰা আহিছো মই সদৌ অসম অপাধিকৃত কর্মচাৰী সংস্থাৰ মুখ্য সম্পাদক আৰু এখেত মানে আৰু এটা কথা কওক যে অসম সাহিত্য সভাৰ এই অধিবেশনত নানা ধৰণৰ বেমেজালি হৈছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমত সবিস্তাৰে প্ৰচাৰ হৈ আছে সেই কথাখিনি ভাবি বা আপুনি এজন যিহেতু এজন চিন্তা কৰিব পৰা ব্যক্তি চিন্তাশীল ব্যক্তি শিক্ষক কেনেকৈ ধৰণে আলোকপাত কৰিব অসম সাহিত্য সভাই কি কৰিব লাগিছিলে কি কৰা নাই বা কি কৰা উচিত মানে এই ক্ষেত্ৰত আমি আচলতে মন্তব্য দিবলৈ ইমান নিবিচাৰোঁ এটা অনুষ্ঠান এটা পাতিলে নিশ্চয় অকণমান তাৰতম্য হিন্দী হবই এই ক্ষেত্ৰত আমি ৰাইজেও আচলতে অকণমান সহযোগ যেনেধৰণে কৰিব লাগে নিশ্চয় আমি সেনেধৰণে সহযোগ কৰা নাই আৰু নকৰাৰ কাৰণে এওঁলোকে কেইজনমান মানুহে এটা ইমান বৃহৎ অনুষ্ঠান কৰাটো সম্ভৱ নহয় চাওক পাবলৈ চাওক চাওক যে অসম সাহিত্য সভাক সাধাৰণতে সৰ্বশ্ৰেণীৰ সকলো শ্ৰেণীৰ লোকে অসমীয়া লোকে কেনেদৰে ভাল পায় অসম সাহিত্য সভাক কিমান গুৰুত্ব সহকাৰে লয় কিমান নিজৰ অনুষ্ঠান বুলি ভাবে তাৰ বিপৰীতে কিন্তু অসম সাহিত্য সভাই যেনেকুৱা ধৰণৰ সাৱধানতা যেনেকুৱা ধৰণৰ ৰাইজৰ ওচৰলৈ অনুষ্ঠানটো আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে সেয়া কৰা মুঠেই পৰিলক্ষিত হোৱা নাই অন্ততঃ যি কাৰ্যসূচী তেওঁলোকে প্ৰস্তুত কৰি তুলিছে সেই কাৰ্যসূচী যিসকল লোকৰ নাম আছে মই পুনৰ কৈছো যে যিসকল লোকৰ নাম সন্নিৱিষ্ট কৰা হৈছে সেইসকল আজি বহু সংখ্যকে আজি অনুষ্ঠান দুটালৈ নাহে বহু সংখ্যকে আজি অনুষ্ঠান দুটালৈ নাহে কাৰণ এটাই যে তেওঁলোকক যথাবিহিত ৰীতি নীতিৰে তেওঁলোকৰ অনুমতি লোৱা নহল তেওঁলোকক জনোৱা নহল যে কি কি দায়িত্ব দি এই অধিৱেশনত তেওঁলোকক নিমন্ত্ৰণ জনোৱা হৈছে বা আগতীয়াকৈ তেওঁলোকক এখন চিঠি দি অনুমতি পত্ৰ লৈ তেওঁলোকৰ নামসমূহ কাৰ্যসূচী আপোনাক এই মুহূৰ্তত আমি ধন্যবাদ জনাম আৰু আপুনি কোৱা কথাখিনি সঁচাকৈ আপুনি সঠিক কথাই কৈছে যে সাহিত্য সভা হৈছে সাধাৰণ মানুহৰ বাবে সাহিত্য ভাল পোৱা মানুহৰ বাবে গতিকে ইয়াত কোনো ধৰণৰ ৰাজনীতি নাথাকে সেইবাবে সাধাৰণ যিসকল লোক আছে যিসকল আপুনি কৈছে যে কোনো কোনো কমিটিৰ লোক আছে যিসকল সাহিত্য সভাৰ সৈতে জড়িত হৈ থাকে গতিকে তেওঁলোক আহিছে তেওঁলোকে নিজাববীয়াকৈ তেওঁলোকে নিজে যিখিনি কৰিব লাগে এয়া আমি দেখুৱাইছোঁ চাফাই অভিযান তেওঁলোকে কৰিছে গতিকে সেয়া তেওঁলোকে কৰিছে কিন্তু কথা হৈছে যে মৰমৰীয়াসকলৰ কিন্তু ঠেপেচ বা অসন্তুষ্টি এই সকলোখিনি সামৰিয়ে সাহিত্য সভা কিন্তু এক প্ৰকাৰ সাধাৰণ ৰাইজৰ বাবে সাধাৰণ ৰাইজৰ আৱেগৰ বাবে এক প্ৰকাৰ সফল হৈছে ধন্যবাদ জনাইছো সঞ্জীৱ লাহন খবৰ আৰু আছে সময় বিৰতি।